হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাকে দেখে বুঝতে পারছো আমার পুরো ঝোড়ো কাকের মতো অবস্থা কি বলো তো। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, 6টার দিকে উঠেছি। এতক্ষণ ড্যান্স প্র্যাকটিস করছিলাম, কারণ ভাবলাম যে মর্নিং ওয়াকটাগুলো কিছু করতে পারবো না, এত হাঁটতে হাঁটতে পারবো না, বাড়িতে বসেই নাচ প্র্যাকটিস করি, এক্সারসাইজও হবে। এতক্ষণ ওই সব করছিলাম, এখন প্রায় 8:30 মতো বাজে। কিছু একটু এবারে খেতে হবে, কিন্তু কোনো ভারী খাবার খাবো না আজ থেকে, আমাকে ডায়েটে থাকতে হবে। চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, আর বোন মনে হয় এখন ঘুমাচ্ছে। যাই, কি খাওয়া দাওয়া করি দেখি। আরেকজনকে দেখো, বাবু ঘুম থেকে উঠে, এই ভিডিওটা দেখাবে না যে সব সময় তোমাকে বলি, তাও তুমি শোনো না। ঘুম থেকে উঠে এই ফোনে কথা হচ্ছে কেন? হ্যাঁ, পড়াশোনা নেই? আর বাচ্চাগুলো কই দেখি, পড়াশোনা চলছে? কি পড়াশোনা চলছে? হ্যাঁ, তুমি হিস্ট্রি পড়ছো? আর তুমি? আচ্ছা, হ্যাঁ, ও নোটস। তুমি কি নোটস পড়ছো ভাবছি? একটু গ্লুকন-ডি বানিয়ে খাবো সকাল সকাল, আজকে এত এক্সারসাইজ মানে এত ড্যান্স করেছি, একটু গ্লুকন-ডি বানিয়ে খাবো। এখন ক্যামেরাটা কে ধরেছে বলো তো? অ্যানি ধরেছে। অ্যানি কিছু বলো, ক্যামেরাতে করছি। দিদি এই যে নারা মাথা দেখুন। তো কত চকলেট আছে বন্ধুদেরকে দেখা। গ্লুকন-ডি প্রায় 100 এর মতো খাওয়া, গ্লুকন-ডি খেলাম, আর কিছু খাবো না এখন। এখন একটু আমাকে ডায়েট করতে হবে, মা জানলে ডায়েট বের করে দেবে। এই ডায়েট করছে। ও না, কতগুলো চকলেট এনে দিয়েছি দেখো ওকে। বের কর না, বের করতে হবে না, বের করতে হবে না। এটা আমার না ভীষণ ফেভারিট চকলেট, আমারও চকো ব্লিটস। হ্যাঁ, চকো ব্লিটস। আর এখন আবার একটা নতুন নাচের ভিডিও বানাবো। এখন আমি আমার একটা ছোট ভাইকে আসতে বলেছি, ভাই হয় ওর সঙ্গেই নাচ করব। ও এসছে, এখন ড্যান্স প্র্যাকটিস করব। ড্যান্স প্র্যাকটিস করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন যাচ্ছি আমার এখানে বাড়ির পাশে একজন মামিমার বাড়ি, ওখানে যাচ্ছি, কারণ আমার কয়েকটা ব্লাউজ, বোনের কুর্তি, আমারও কয়েকটা কুর্তি ওখানে ফিটিংস করতে দেওয়া ছিল, ওগুলো আনতে যাচ্ছি, হয়ে গেছে, ফোন করেছে। আমার সঙ্গে অ্যানিও যাচ্ছে। কোথাও যাবো বলে, বড় ভাই যাবো গো, বড় ভাই যাবো গো, দিয়ে ওকে দিয়ে যাচ্ছি এখন। চলো সেখানে গিয়ে দেখি আদৌ ব্লাউজটা কেমন বানিয়েছে, ভালো খারাপ কি ব্যাপার আমি জানি না। হ্যাঁ বলো না, ওখানে ব্লাউজ কুর্তি দুটো তিনটে কুর্তি দেওয়া ছিল, মোটামুটি হয়েছে, সবগুলো হয়নি বলে জাস্ট একটা নিয়ে চলে এসেছি। এটা তো তোমরা দেখেছো এই ড্রেসটা, আবার বাকিগুলো পরে নেব। এখন বাড়ি যাই, বাড়ি যাই, ফ্রেশ হয়ে স্নান টান করে একদম তোমাদের সঙ্গে কথা হবে। স্নান করে আসার পরে যখন দেখি বাড়িতে নূপুর দোকানে এসছে, রূপোর নূপুর, মানে সত্যি খুব মজা পেয়েছি। বাড়িতে তো এরকম দোকান কোনো দিন আসে না, উনি দেখছি নূপুর নিয়ে বেরিয়েছেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করছেন, দেখছেন, মানে ভীষণ মজা হয়েছে দেখেছি। এবং দারুণ দারুণ ডিজাইনের প্রচুর কালেকশান ছিল নূপুরের। আমি, আমার বোন, অ্যানিরা সবাই দেখেছি। বোন তো আবার একটা নেবে খুব পছন্দ, বাট এখন এনে দেওয়া হয়নি, ওকে পরে আবার এনে দেওয়া হবে। মানে বাড়তি তো এরকম,
আমার একটা চেন কেটে গেছিলো, উনি চেনও জুড়ে দেন, চেন সারানোরও কাজ করেন, ওটাও সারালাম আজকে। তোমরা দেখছিলে দুপুরবেলা নূপুর দোকান এসেছিলো, ওইগুলো একটু দেখছিলাম, তেমন কোনো কিছুই নূপুর নেওয়া হয়নি। আর এখন দেখো একটু রেডি হয়ে গেছি, একটা নাচের ভিডিও বানাবো, ওই জন্য আমি আমার থেকে ছোটো, অনেকটাই ছোটো আমার ভাই হয়, ওর সঙ্গে নাচ করব, বোন সবাই এখন যাচ্ছি নাচের ভিডিও বানাতে, ওখান থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি আমাদের নাচের ভিডিও বানাতে, এই জাস্ট আমাদের নাচের ভিডিও করা কমপ্লিট হলো। আজকে আমি, বোন, আমার মামারা এসছে, অবশ্য বয়সে আমাদের থেকে ছোট, এই আমার মুক্তা মামা, হীরা মামা কই, এই যে আমার হীরা মামা, আজকে মামাদেরকে নিয়ে এসছি, একা একা তো আসা সম্ভব হয় না, সবাইকে নিয়ে এসছি। মোটামুটি আজকের মতো আমাদের ভিডিও কমপ্লিট, মেঘও উঠেছে ভগবানের কৃপায়, এখনও অবধি বৃষ্টি হয়নি। দেখো এখানে গাছপালাগুলো খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর একটা প্লেস এটা, এটা খেজুরি, যারা তোমরা আশেপাশে আছো মানে আমার যদি ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানবে এটা খেজুরি, দেখেই বুঝতে পেরে যাবে। বৃষ্টিটা হয়নি, এটাই আমাদের লাগ ভালো, এখন বাড়ি যাওয়া যাক। খিদে পাচ্ছিল, সবাই এখন বসে চপ খাচ্ছি, গরম গরম আলুর চপ। সেইয়ের মতো বলো তোমরা খাবে নাকি, খেয়েছো কখনো, কখনো খেয়েছো? ওটা টিকটকে বলতো তোমরা খাবে নাকি, খেয়েছো কখনো, এরকম কি সব বলতো বাবা সেখানে কি দাদাবলি। এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাড়ি এসে এখনও ঠিকঠাকভাবে মুখটুক মানে মেকআপ টেকআপ তোলা নেই, বুঝতেই পারছো কাজল এরকম সব লেগে আছে। আর চপ টপ খেয়ে মানে ভালোই আজকে মজা হলো সারাদিনটা। একটা নতুন নতুন অন্যরকম গানে ভিডিওটা বানালাম, গানটা তো তোমাদেরকে বলবোই না, যখন গানটা ছাড়বো নাচটা ছাড়বো তখন তোমরা দেখতে পাবে, আর একটু অন্যরকমই ছিল। আজকে সারাদিনটা দেখলে কীভাবে আমার কাটলো, আর এখন আমি একটু রেস্ট নেব, ভীষণ টায়ার্ড লাগছে, এখন রেস্ট নেব, তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পারলে ছোট্ট একটি শেয়ার করো। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।